গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি এই একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, তারপর চা করলাম, তারপর চা খাচ্ছি, এরপর ব্রেকফাস্ট রেডি করব। ব্রেকফাস্ট আজকে আমি বানাবো চাউমিন, আর লাঞ্চে কি কি বানাবো এখনো ঠিক করিনি, তো চলো যাওয়া যাক। বন্ধুরা, ব্রেকফাস্টে আমি আজকে বানাবো চাউমিন। তার জন্য দেখো, আমি গাজরটাকে কেটে রেখেছি নুনে মাখিয়ে, আর দেখো লঙ্কাটা কাটা আছে। আমি গাজরটাকে 10 মিনিট রাখবো, আর এইদিকে দেখো শসাটা আমি কেটে রেখেছি, আর এই দেখো চাউটাকে আমি সিদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। এই দেখো বন্ধুরা, তেলের মধ্যে আমি গাজর আর লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর নুনও দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে একটু নেড়ে নেব। গাজরটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এরপর আমি এটাকে একটু নেড়ে নেব। গাজরটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চাউটা দিয়ে দিয়েছি, এরপর আমি চাউটা নেড়ে নেব। বন্ধুরা, চাউটা প্রায় হয়ে এসছে, এরপর আমি চায়ের মধ্যে শসাটা দিয়ে দিয়েছি। শসাটা দেওয়ার পর আমি এটাকে একটু নেড়ে নেব। আমি চায়ের মধ্যে অল্প চিনি দিয়েছি, চিনি দেওয়ার পর আমি চাউটাকে একটু নেড়ে নেব। চাউ রেডি। এই যে আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট আজকে আমি বানিয়েছিলাম চাউমিন। বন্ধুরা, দুপুরে আজকে আমি সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো। সব রকম সবজি বলতে আমি আলু, পটল, মূলো, গাজর, বরবটি, বেগুন দিয়ে একটা তরকারি বানাবো। আর এই সবজিগুলো আমি নুনে মাখিয়ে রেখেছি, 10 মিনিট রাখবো। আর এইদিকে দেখো টমেটো কুচানো আছে, আদা কুচানো আছে, আর লঙ্কা। আর আমি বানাবো উচ্ছে আলু সেদ্ধ। আমি উচ্ছে আলুটাকে কেটে রেখেছি। তেলের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়েছি, আর সাথে একটু রাঁধুনি দিয়েছি। এবার আমি এটাকে একটু নেড়ে নেব, আর নুনটাও আমি তেলের মধ্যে আগেই দিয়ে দিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন আর টমেটো কুচো। আমি এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, এবার এটাকে নেড়ে নেব। মশলা আমি দিয়েছি জিরে ধনে গুঁড়ো, আদা কুচো আর হলুদ। নুন আমি আগেই দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, সবজি ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। এরপর আমি এটাকে ঢেকে দেব। দেখো ঢাকনাটা আমি খুলে দিয়েছি, সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বড়ি দিয়ে একটু নেড়ে নেব, তারপর ওপরে ধনে পাতা ছড়িয়ে দেব। বন্ধুরা দেখো, পাঁচমিশালি তরকারি রেডি। হাই বন্ধুরা, এই যে আমি এখন লাঞ্চ করব। লাঞ্চে আমি আজকে বানিয়েছি ভাত, পাঁচমিশালির তরকারি আর উচ্ছে আলু সেদ্ধ। এখন আমি লাঞ্চ করতে বসবো। ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।